আপনাদের সাথে একটা বিশেষ সংবাদ তাৎক্ষণিকভাবে শেয়ার করার প্রয়োজন অনুভব করছি। কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন, অবশেষে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। সালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবাক হলেন নাকি? আমিও প্রথমে এরকম একটি নিউজ দেখে অবাক হয়েছিলাম। সোশ্যাল মিডিয়াতে বিগত কিছুদিন যাবৎ এমন একটি ভিডিও খুব আলোড়ন সৃষ্টি করেছে। ভিডিওটির ধরন হলো এরকম, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ আর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে থাকবে না, তারা তাদের পদ থেকে স্বইচ্ছায় পদত্যাগ করেছে। এবং ভিডিওটিতে এভিডেন্স হিসেবে আসিফ নজরুল স্যারের একটি ভিডিও চালানো হয়। ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করা হলো। আপনাদের সাথে একটা বিশেষ সংবাদ তাৎক্ষণিকভাবে শেয়ার করার প্রয়োজন অনুভব করছি। কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। এই ভিডিওটি আসিফ নজরুল স্যারের ঠিকই, কিন্তু আসিফ নজরুল স্যার এখানে আগে পদত্যাগ করেছেন, পদত্যাগ করেছেন বলেছে, কে পদত্যাগ করেছে সেটা কিন্তু বলেনি। আসিফ নজরুল স্যার মূলত এই ভিডিওর মাধ্যমে বলতে চেয়েছিলেন অবশেষে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। এই ভিডিওটি ছিল 5 তারিখ যখন শেখ হাসিনা পদত্যাগ করেন, সেই সময়কার ভিডিও। কিন্তু এই দুষ্কৃতকারী ইউটিউবার সেই ভিডিও থেকে কিছু অংশ নিয়ে এই নতুন ভিডিওর সাথে যুক্ত করে দেয় এবং সেই ইউটিউবার তার ভিডিওতে বোঝাতে চায় আসিফ মাহমুদ আর নাহিদ ইসলাম অবসর নিয়েছে। সত্যি কথা বলতে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম অবসর নেয়নি। এই ইউটিউবারের মূল উদ্দেশ্য ছিল মানুষকে বিভ্রান্ত করা এবং সেই ইউটিউবার তার ওই ভিডিও দিয়ে কিছু মানুষকে বিভ্রান্তিও করতে পেরেছে। সত্যি কথা বলতে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম পদত্যাগ করেনি, কিছু মানুষ তাদের পেছনে এমনভাবে লেগে গেছে যে তাদেরকে নিয়ে মানুষের মধ্যে বিভক্ত সৃষ্টি করার চেষ্টা করতেছে।